দিনাজপুরের বিরামপুরে গণস্বাস্থ্য হাসপাতালের আয়োজনে শীতবস্ত্র বিতরণ। আসসালামু আলাইকুম, এমপি টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুলতান মাহমুদ। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিনাজপুরের বিরামপুরে গণস্বাস্থ্য হাসপাতালের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুর দুইটায় হাসপাতালের সামনে বিরামপুর গণস্বাস্থ্য হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান কয়েকশো অসহায় বৃদ্ধ বৃদ্ধার মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় পৌর মেয়র আক্কাস আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন, এমকে টেলিভিশন।